নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ, আমি সঞ্জীব সিং। প্রথমে আজকে সংবাদ শিরোনাম। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি উদ্যোগে রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো হিন্দি দিবস, বরাক বার্তাকে দেওয়া হলো সম্বর্ধনা। ইস্টার্ন জোনাল এলআইসি এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তারা বিভিন্ন দফা দাবি নিয়ে সাংবাদিক সম্মেলনে মতামত করলেন ব্যক্ত। অতিসত্বর সকল স্তরের নাগরিকদের বীমাকরণ করার জন্য করা হলো অপিল। পাথারকান্দির দোহালি এলাকায় রুদ্র ব্রাহ্মণ সম্মিলনের উদ্যোগে লক্ষ্মীনাথের মৃত্যুতে আয়োজিত হলো স্মৃতিচারণ সভা। জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখলেন বিভিন্ন এলাকার বক্তারা। ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মতিথি উপলক্ষে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 অনুষ্ঠিত হলো হাইরাকান্দিতে, সাড়া দিলেন বিভিন্ন এলাকার যুবক যুবতীরা। করিমগঞ্জ জেলার শরীফনগর গাঁও পঞ্চায়েতে কোনো ধরনের দুর্নীতি হয়নি বললেন সম্পাদক এবং সভাপতি তথা অন্যান্য সদস্যরা। জনগণের অভিযোগকে করা হলো খণ্ড। এবারে বিস্তারিত খবর। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি উদ্যোগে রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটে শিলচরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গর্ব এবং উৎসাহের সাথে হিন্দি দিবস উদযাপন করা হয়। অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে ডায়েসে অন্যদের মধ্যে ছিলেন ভ্যালির সচিব সঞ্জীব রায়, অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর ভট্টাচার্য এবং বরাক বার্তার সঞ্জীব সিং। সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় একটি সুন্দর গানের সঙ্গে, সুরেলা ছোট্ট মেয়ে দেবারতীদের মাধ্যমে। তারপর সীমা বণিক, সাক্ষী ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য, তনুশ্রী ভট্টাচার্য এবং অভিজিৎ ভট্টাচার্যের একটি দ্বৈত গানের সুরে সবাই আনন্দ উপভোগ করেন। তারপর বন্দিতা দ্বিবেদী রায় পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে উপস্থাপন করেন এবং প্রাথমিকভাবে ভারতে হিন্দি দিবস এবং হিন্দি ভাষার গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তৃতা উনি তুলে ধরেন। তারপর অন্যান্য বক্তারা তাদের অনুসরণ করেন। এদিন সঞ্জীব রায় হিন্দিতে দুটি স্বলিখিত কবিতাও আবৃত্তি করেন। হিন্দি নিউজ চ্যানেল বরাক বার্তাকে হিন্দি ভাষার ক্ষেত্রে 25 বছর সেবা করার উদ্দেশ্যকে সামনে রেখে সম্মানিত করা হয়। এদিন অনুষ্ঠানে এই পুরস্কার তাদের হাতে তুলে দেন কনকেশ্বর ভট্টাচার্য, জুবায়ন ইনাম, ডক্টর দেবাঞ্জন দেব, সুপ্তি ভট্টাচার্য, অঞ্জনা চক্রবর্তী এবং অন্যান্য সদস্যরা। उल्लेखनीय बात है कि दक्षिण भारत के ही एक हिंदी प्रचारक का 14 सितंबर को जन्मदिन था। मैं एट प्रेजेंट में उनका नाम राजभाषा बताने का कारण यही था, जब राष्ट्रभाषा का डिमांड था नेशनल में राजभाषा यानी ऑफिशियल काम के लिए जो भाषा का प्रयोग किया जाएगा वो हिंदी और इंग्लिश का। उल्लेखनीय बात है कि दक्षिण भारत के ही एक हिंदी प्रचारक का 14 सितंबर को जन्मदिन था। मैं एट प्रेजेंट में उनका नाम हमारे कॉन्स्टिट्यूशन के साथ साथ भारत के जो ऑफिशियल लैंग्वेज के हिसाब से भी अपने सहूलियत के अनुसार राजभाषा का प्रयोग करता है, क्योंकि देखा गया कि इसका ऑफिशियली ये हर जगह पे मनाया जाता था 53 14 सितंबर। 2020 के पीछे थे दयानंद सरस्वती जो गुजराती थे, जो इन्होंने बोला कि आपके साउथ में इसका विरोध होता था, तो वो टाइम पे दयानंद सरस्वती जो गुजराती थे वो बहुत काम किए इसके वजह से और इसको राष्ट्रभाषा बनाने के लिए
उद्योग लिए। और एक जेल है जो 1918 में शायद महात्मा गांधी, महात्मा 1918 से पहले सारे जो डॉक्यूमेंटरी जो चीज होती थी वो इंग्लिश में होती थी, तो 1918 में महात्मा गांधी जी ने ये चालू किया कि सारे काम हिंदी में हो। इसके बाद से सब चीजें हिंदी में होना चालू हुआ ऑफिशियली। तो ये तो थोड़ा हो गया, मैंने भी थोड़ा सर्च किया था उसके हिसाब से मैं बोल रहा हूँ। फिर भी भाग लेने का मुझे मौका मिला है, उसके लिए मैं बहुत खुशी हूँ। दिल से मैं शुक्रगुजार करता हूँ। आपने सुना है संजीव सिंह जी ने उनका जीवन में कितना संग्राम किया है, मैं उसके लिए भी उनको मेरा दिल से ये प्रार्थना करूँगा उनका आगे जाके वो और भी आगे जाए। और इनका जो बड़ा पत्थर है कि सभी का दिल में पहुंचे, राष्ट्रीय लेवल पे पहुंचे, ये मैं प्रार्थना करता हूँ। उधर में सभी ने सब कुछ बोला है, क्योंकि मैं क्या बोलूँ, गाना गाने में मशहूर हूँ, लेकिन मेरा गाना कुछ रोटी होते हैं वो बरसात का रात में जब बारिश होता है। রাঙ্গিহাড়ি এলাকায় ইস্টার্ন জোনাল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন অনৈতিক গতিবিধির উপর আলোকপাত করা হয়। এদিন বিভিন্ন পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংগঠনের কর্মকর্তারা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে কমরেড জয়ন্ত মুখার্জি, সাধারণ সম্পাদক EZIEA, এবং কমরেড অমিতেশ সরকার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, তথা কমরেড অভিজিৎ রায়, সভাপতি SDIEA, এবং কমরেড অতীন দাস চৌধুরী SDIEA উপস্থিত ছিলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ নাগরিকদের অবগত করান এবং নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে এবং সঠিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে অতিসত্বর সকল স্তরের নাগরিকদের বীমা করার জন্য আবেদন জানান তারা। রাজ্য ও কেন্দ্র সরকারের শোষণ নীতি এবং অসামাজিক গতিবিধিকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে জনমনে সৃষ্টি হয়েছে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। বিভিন্ন সরকারি সংগঠনকে নিজীকরণ করার বিরুদ্ধে তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন। উল্লেখযোগ্য যে বিভিন্ন সরকারি বিভাগকে নিজীকরণ করায় সাধারণ নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কমরেড জয়ন্ত মুখার্জি। আমরা আহ্বান করতে চাই যে সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে LIC IPO ইস্যু করার নাম করে সারা ভারত বীমা কর্মচারী সমিতি তার বিরোধিতা করছে, এবং সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে বলবো আপনারা পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পলিসি বেশি বেশি করান, ভয় পাবেন না। যদিও IPO ইস্যু করার বিরোধিতা আমরা করছি এই কারণ সরকার যে কথাগুলো বলছে সেগুলো সঠিক কথা মানুষের সামনে তুলে ধরছে না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জাতীয়করণ করার সময় মাত্র 5 কোটি টাকা দিয়ে শুরু হয়েছে, এবং তার বিনিময়ে সরকারকে আজ পর্যন্ত ডিভিডেন্ড আকারে 28,000 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা সারপ্লাসের একটা অংশ তুলে ধরে দিয়েছে। শুধু তাই নয়, একটা সরকারি বীমা সংস্থা যা 5 কোটি টাকা দিয়ে শুরু হয়ে আজকে 38 লক্ষ কোটি টাকা হচ্ছে তার সম্পদ, সেটা দেশ গঠনের কাজে সরকারি মাধ্যমেই থাকা উচিত, এটাই সারা ভারত বীমা কর্মচারী সমিতি মনে করে। কারণ প্রাইভেট মালিকদের কাছে যদি ধীরে ধীরে শেয়ার বিক্রির মাধ্যমে এই সম্পদটা যায়, তারা কিন্তু দেশ গঠনের কাজে সেই ভূমিকা পালন করেছে বলে ইন্স্যুরেন্স সেক্টরে 1999 পরের থেকে যে ওপেনিং আপের পরে 23টা প্রাইভেট কোম্পানি সেই ভূমিকা পালন করেন। উল্টো দিকে দেশ গঠনের কাজে সারা ভারত বীমা কর্মচারী সমিতি যে কথাগুলো বলছে যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া
তারা দেশ গঠনের কাজে বিশাল ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, গরিব মানুষের কাছে ইন্স্যুরেন্সের বার্তা পৌঁছে দেওয়া এবং সাধারণভাবে পলিসি হোল্ডারদের টাকা সুরক্ষিত রাখার যে দায়িত্ব রাষ্ট্রীয়করণ করার পরে এলআইসির উপরে বর্তে ছিল, তা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দারুণভাবে রক্ষা করেছে এবং সফল হয়েছে, এইটা তার ব্যালেন্স শিটের থেকেই প্রমাণিত। এবং সেই কারণে সারা ভারত বীমা কর্মচারী সমিতি আপনাদের কাছে আহ্বান করছে, আসুন এই সরকার, কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া প্রাইভেট মালিকানার হাতে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার ইস্যু করার যে পরিকল্পনা তারা গ্রহণ করেছেন তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। এবং পাশাপাশি আমি এই আহ্বান করবো পলিসি হোল্ডারদের কাছে যে আপনারা বেশি বেশি এবং আপনার আমরা আপিল করবো আপনাদের মাধ্যমে যে ভারতবর্ষের পলিসি হোল্ডার যারা আছেন তারা আরো বেশি করে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে টাকা সঞ্চয় করুন। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা সারা ভারত বীমা কর্মচারী কমিটির পলিসি হোল্ডারদের সাথে আছি এবং আছি বলে এখন পর্যন্ত সরকার যে আইনগুলো পরিবর্তন করেছে এলআইসি অ্যাক্ট 1950 তার মধ্যে 27-28 অ্যামেন্ডমেন্ট করেছে, কিন্তু যে অ্যামেন্ডমেন্টটা আমরা এখন মনে করি যে করতে পারি সেটা হচ্ছে 37 অফ এলআইসি 1950 যেটার মধ্যে সোভারেন গ্যারেন্টি আছে। এবং পলিসি হোল্ডারের কাছে আপনাদের অ্যাপিল যে আপনারা এই সোভারেন গ্যারেন্টি আছে টাকা খোয়া যাওয়ার কোনো ইয়ে নেই এবং আপনারা এখানে টাকা নিশ্চিন্তে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ইনভেস্ট করুন। এবং আমরা মনে করি এলআইসি যত শক্তিশালী হবে শেয়ার হয়তো বিক্রি করবে সরকার, আমরা করবো পলিসি হোল্ডারকে সঙ্গে নিই। কোভিড পরিস্থিতির জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি আমরা করতে পারি, এখানে যেটা আমরা সিদ্ধান্ত হয়েছে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমরা বিভিন্ন কনভেনশন বিভিন্ন সেমিনার আমরা মানুষের কাছে পৌঁছাবো যাতে মানুষ আমাদের সঙ্গে থাকে। মানুষ যদি আমাদের সঙ্গে থাকে আমরা মনে করি যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে মার্কেট শেয়ার সেটা যদি আমরা 75-85% আমরা ধরে রাখতে পারি আমাদের এখানে ঘাবড়াবার কিছু নেই। অর্থাৎ আমরা মনে করি এটা আমাদের একটা দেশাত্মবোধক কাজ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে রক্ষা করা, মানে একটা দেশের দায়িত্ববোধের মধ্যে আমরা পড়ে আমরা সেই দায়িত্ব আমরা। রুদ্রজ ব্রাহ্মণ সম্মেলনের উদ্যোগে পাথারকান্দি দোহালিয়ার বাসিন্দা লক্ষ্মীনাথের মৃত্যুতে শোক সভা আয়োজন করা হয়। শোক সভায় ওনার জীবনাদর্শ নিয়ে বিভিন্ন বক্তারা আলোকপাত করেন। উল্লেখযোগ্য যে এদিন সম্মেলনের পক্ষ থেকে শিবগীতা ও ভগবদ্ গীতা পাঠ করা হয়। সম্মেলনের সভাপতি বাবুলনাথের পৌরোহিত্যে আয়োজিত সভায় এদিন প্রধান অতিথি হিসাবে সুদীপ নাথজি প্রয়াতের জীবদ্দশা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। সব মিলিয়ে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে ওনার স্মৃতিচারণ সভা সম্পন্ন হয়। আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 আয়োজিত করা হয়েছে হাইলাকান্দি জেলার আয়নাখাল এলাকায়। হাইলাকান্দি জেলা পর্যায়ে নেহরু যুব কেন্দ্র সংগঠন আয়োজিত এই ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 দৌড়ে বিভিন্ন এলাকার যুবক যুবতীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য যে এদিন নেহরু যুব কেন্দ্র সংগঠনের উপপরিচালক কল্পনা গাঙ্গুলী, আয়নাখাল এলপি স্কুলের শিক্ষক কাঞ্চন মজুমদার, এসএস কলেজের অধ্যাপক যোগেশ্বর দেব সহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই দৌড় সম্পন্ন হয়। জয়
করিমগঞ্জ জেলা শরীফনগর এলাকায় বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিকল্পনা নয়ছয় করার অভিযোগ খণ্ডন করলেন জিপি সভাপতি ও সদস্যরা। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে তারা এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন এবং তাদের উপর অভিযোগগুলো ভিত্তিহীন বলে তারা বলেন। এ নিয়ে তারা সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমার কথা হইল যে খানিসার শৈফনগর জিপিতে কোনো দুর্নীতি নাই, কারণ সরকারের গাইডলাইন অনুযায়ী যত মানে ফর্টি ফাইনেসর যেরকম কাজ সরকারের যেরকম গাইডলাইন দিয়েছেন ওরকম আমি কাজ করছি। এনড্রেগার যেরকম কাজ আছে এরকম আমার গাইডলাইন অনুযায়ী কাজ হয়েছে। আজকে পিএমআই গড় যেরকম সরকারে এগারোর সেন্সার অনুযায়ী যেরকম গাইডলাইন দিয়া দিছে ওরকম মানুষে আমি দিয়া দিছি, এটা আমার কোনো মানে কিচ্ছু নাই। তারপরে কোভিড প্রোটোকল লাই সরকারে যেরকম নিয়ম দিয়া দিছিলাম মানুষের মাস্ক দেওয়ার লাই দিয়া, তারপরে স্যানিটাইজার করার লাখাই আমি সরকারের অনুযায়ী সেই সব কাজ আমি সুন্দরভাবে করছি। এগুলার ভিডিও ফটো সব কিছু আমার কাছে আছে, প্রমাণ আছে, আমি প্রমাণ সহ সব কিছু আমি ডিসি মহোদয়ের কাছে আবেদন করতে পারি। আমি খাইলুসের সম্পর্কে জিপির দশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য। আমরা শুনেছি বা প্রেস মিডিয়া দেখেছি যে ডিসি মহোদয়ের কাছে উদ্য একটি মেমোরেন্ডাম আমাদের খানিশাল স্বর্ণকর জিপির দুর্নীতির ব্যাপারে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। সেটা যে দুর্নীতির বিরুদ্ধে মেমোরেন্ডামটা দেওয়া হয়েছে সেটাতে আমরাও একমত আছি। যদি ডিসি মহোদয় আমাদের এই জিপির সঠিকভাবে তদন্ত করেন তাহলে আমরাও ওইটার সাহায্য সহযোগিতা করব। আর এই তদন্তর মারফতে দুধকা দুধ ফানিকা পানির সব আসল তথ্যটা আই দিব গিয়া। খানিশাল শৈফনগর জিপির ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ। তো অলরেডি আমাদের মানে প্রেসিডেন্ট মহোদয় মানে সব কিছু মানে খুলে বলছে যে কোনো দুর্নীতি হয় নাই, তাই আমিও মানে সেম তদ্রুপ বলছি যে আমাদের খানিশাল শৈফনগর জিপিতে কোনো দুর্নীতি হয় নাই। কোটিন ফাইন্যান্সের যতটি কাজ হয়েছে ঠিক সঠিক মতো কাজ হয়েছে। মানে খানিশাল শৈফনগর জিপির এক নম্বর ওয়ার্ড মেম্বার আর কি, দুই একদিন দিলে দেখতেছি সামাজিক মাধ্যমে আর সোশ্যাল মিডিয়াতে এই আমাদের জিপি সম্বন্ধে দুর্নীতি সম্বন্ধে অনেক অভিযোগ করতেছে কয়েকজন মানুষ আর কি। ঠিক আছে, আমার পূর্ববর্তী বক্তা আমার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কইছে, আমি পরিষ্কারভাবে কইতেছি যে আমার জিপিতে কোনো দুর্নীতি হয় নাই। যে বা যারা করছে তারা আমি সাধুবাদ জানাই, তারা আসুক ডিসি মহোদয়ের কাছে সঙ্গে যাও গিয়া দেখা করুন, আমরা দেখা করুন, আমরা তথ্য সহ প্রমাণ সহ সব দিতে রাজি আছি, আমরা কাছে ভিডিও বোর্ডে সব আছে, কোন কোন কাজে দুর্নীতি আছে এইটা পার্টিগুলো কোক হওয়ার পরে আমরাও তারা সহযোগিতা করবো, তারা সাধুবাদ জানাই, তারা কারণের পক্ষে আছে আর সহযোগিতা সাহায্য সহযোগিতা সব কিছু করবো। আমরা কোভিডের 1,000 টাকা প্রত্যেক মানুষের দিয়েছি, আমরা কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা 4-5 দিন আস্থা জিপিতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্যানিটাইজ করা হয়েছে, মাস্ক ডিস্ট্রিবিউট করা হয়েছে, এখানে কোনো দুর্নীতি হয় না। আর দুর্নীতি যদি হয় ভাই প্রমাণ করলে তো ভালো, আমরাও এটা লাগে যা সাহায্য সহযোগিতা না সাহায্য হয়ে গেলো তখন দুধকা দুধ পানি কেমন পরিষ্কার হয়ে যাবে। 2021 সালের এপিএসসি পরীক্ষায় মজুমদারবাজার এলাকার আহমেদ হোসেনুজ্জামান চৌধুরী 283 নম্বর র্যাঙ্ক পেয়ে ওরাক উপত্যকার মুখ উজ্জ্বল করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তার পরিবার সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে সন্তুষ্টি ব্যক্ত করেন এবং শিক্ষার ক্ষেত্রে সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। নিশ্চয় আর ছিল আগে বর্তমানে প্রশ্নে আছেন। আমি পড়তে চাই। আমার নাম আহমেদ হাসানুজ্জামান চৌধুরী।
যে আমরা শুনতে পেয়েছি যে আপনি ইউপিএসসিতে ক্র্যাক করেছেন দিনে। আমার তো আজকে ভালো ভালো লাগছে, আর আমি এটা সে আমার প্যারেন্টসে আর আমার যে আমার টিচার্স অ্যান্ড রিলেটিভস যে আমায় সাপোর্ট করছে তাহলে আমি এটা শেয়ার দিতে দেওয়ার চেষ্টা করব। আমি ক্লাস টেন কেন্দ্রীয় বিদ্যালয়ে শিলচর থেকে করছি, আর এবারে ক্লাস টুয়েলভ আমি গুয়াহাটিতে এটা ন্যাশনাল পাবলিক স্কুল থেকে আমি ক্লাস টুয়েলভ করছি। এর বাদে আমি ইঞ্জিনিয়ারিং বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম জামিয়া মিলিয়া ইসলামিয়া গ্রাজুয়েটেড ইন 2017 এটা আমার আসলো। অ্যান্ড এর বাদের থেকে আমি একটা স্টার্ট আপ খুঁজলাম, ই কমার্স স্টার্ট আপ। অ্যান্ড আই ওয়াজ আই এম অলসো এম এ ইন পলিটিক্যাল সায়েন্স ফ্রম ইউনু। অ্যান্ড অ্যান্ড দ্যাট ইজ এই এক্সামটা একটু টিডিয়াস, আর এটা লং টার্ম এটা এক্সাম, এইটার মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকে। আমার ইউথ মিজে এটাই যে দে উইল ফেস দ্য সিচুয়েশন লাইক ডাউন সাইড, সো হোয়েন এভার দে সি ডাউন সাইড দে শুড নট গিভ দেমসেলভ গিভ দেমসেলভ আপ। সো ডিসহার্টেন তাহলে নাও এবার লেগে আমি কইমু, আর সবসময় মোটিভেট রাখতাম কেন সিভিল সার্ভিস ইজ ভেরি নোবেল জব অ্যান্ড ইজ মোস্ট অ্যান্ড মোস্ট প্রেস্টিজিয়াস জব ইন দ্য কান্ট্রি। সে সবসময় নিজেকে নিজে মোটিভেট করতো, আর হোপফুলি দে উইল ক্লিয়ার, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। আর এটা আমার সেলফ স্টাডি আসলে। কেমন দিনের এটা? আমার দুই বছর থেকে আমি এটা প্রিপারেশন করি। ইয়েস, কেউ যদি এটা সিভিল সার্ভিস নিকালতে চায় তে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট ওয়ে। সেলফ স্টাডি ছাড়া আপনি এটা বহুত কষ্ট হইব এটা ভাবা, আর ডিসিপ্লিন খুব জরুরি এই এক্সামের মিজে। সেলফ স্টাডি অ্যান্ড ডিসিপ্লিন এটা থাকলে এনি ক্যান্ডিডেট ক্যান ক্লিয়ার দিস এক্সাম। অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সংগঠনের কর্মকর্তারা শিবাজার এলাকায় রাজ্য ও কেন্দ্র সরকারের পুলিশ প্রশাসনের উদ্যোগে গুলিকাণ্ডে নিহত তিন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং মৃতদের শহীদ নির্ধারিত করার জন্য সরকারের কাছে দাবি করা হয়। এ নিয়ে অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং তারা রাজ্য ও কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। আবার একটু বিরতি, বিরতির পর বাকি খবর। ঝড় ঝঞ্ঝা যাই আস, ছোট বড় যে বাড়ি আন্ধী হো যা তুফান, ঝুটা ঘর যা মকান, ये दीवारों सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट, वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय बनाई। और उसे पिलाया। दिया हो सर्दी बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी।
ফিরে এলাম খবরে। শিলচর সুভাষনগরের বাসিন্দা রবীন্দ্র কুমার দেব নিজের বাড়ির পাশে নিজের আশেপাশের আবর্জনা পরিষ্কার করার জন্য আগুন লাগান। হঠাৎ তিনি দেখতে পান আগুনে একটি শিরা উপরে উঠে গিয়ে একটি কেবল তারে লেগে গেছে এবং সেই তার থেকে গাছে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ফোন করে তারা জানান এবং দমকল বাহিনী মুহূর্তের মধ্যে এসে আগুনটি নিভায়। পরে সংবাদ মাধ্যমকে জানান এলাকায় কোনো ক্ষয়ক্ষতি যদিও হয়নি তবে সময় মতো আগুন না নেওয়া নয় সমগ্র এলাকা বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে মুক্তি পেল। উল্লেখযোগ্য যে বিভিন্ন এলাকায় আবর্জনা স্তূপ জমে থাকায় নগরপালিকা কর্তৃপক্ষ নিশ্চয় ভূমিকা পালন করছে, যার ফলে সাধারণ নাগরিকদের হয়রানির শিকার হয়ে জীবনযাপন করতে হচ্ছে। দু বছর আগে চড়া সুদে 4 লক্ষ টাকা ঋণ সংগ্রহ করেছিলেন দাসকলোনির বাপ্পা দেবনাথ নামের এক যুবক। ঋণের বোঝা বাড়তে বাড়তে এমন পরিস্থিতি দাঁড়ায় যে তার বাবা নিজের বাড়ি বিক্রি করে প্রায় 30 লক্ষ টাকা একদল লোকের হাতে তুলে দেন। বাপ্পা দেবনাথের বাবা নিশিকান্ত দেবনাথ এলাকায় লোকের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়ে ঘর চালাতেন। তার সম্পদ ছিল একমাত্র নিজের বাড়ি, যা ছেলে সুরক্ষার খাতিরে তিনি বিক্রি করে দেন। কিন্তু বর্তমানে সেই দুষ্কৃতিকারীরা আরও টাকা চাইছে এবং বিভিন্ন বিষয়ে ভয় দেখাচ্ছে। এ বিষয়কে কেন্দ্র করে নিশিকান্ত দেবনাথ এবং তার পরিবার সদস্যরা সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আমার ছেলের ইন্দার একটা হয়েছিল আগে, ইন্টারেস্টে টাকা লইছিল, লওয়ার পরে দিয়া ইন্টারেস্টে টাকা লইয়া পরে কিছুদিন ইন্টারেস্ট দিছে, বাক্কা দিন দিছে ইন্টারেস্ট দিয়া, এরপরে সে পারছে না আর দিত, বাক্কা ইয়ে হইয়া আছে। তারপরে হওয়ার পরে দিয়া আমরা আইয়া তারা উৎপাত বাড়ির মধ্যে খুব উৎপাত করে, উৎপাত করার সত্ত্বে এরপরে সে বাইকিয়া গেছে গিয়া, বাড়ির থেকে গেছে গিয়া না কইয়া তারার উৎপাতে অনেকটা কর্ম। আমি যে আমরা প্রাণে বাঁচার লেগে আমরা গিয়া সঙ্গে সঙ্গে থানার মধ্যেও একটা এফআই দিছি। তারপরে আমার জমিন আছিল দাসকলোনি উদয়ন কমপ্লেক্স, এখানেও বাড়ি বিক্রি করছি, 30 লাখ টাকা বিক্রি হয়েছে। হওয়ার পরে গিয়া তারারে ঋণ সব পুরা টাকা তারারে দিয়া দিছি। দেওয়ার পরে হঠাৎ করে তাইন রে 1.5 বছর পরে তাইন রে সেদিন পরশুদিন নিয়া থানার মধ্যে নিছে, ইয়ে হের বাড়িত নিছে, হ্যাঁ উঠাইয়া অফিসে গেছে, গ্যাসের অফিসে যাওয়ার পরে তাই উঠাইয়া কে উঠাইয়া নিছে? ওই তো রাহুল চক্রবর্তী, রাহুল চক্রবর্তী উঠাইয়া লিয়ে গেছে তার বাড়িত নিয়ে, দরজা জানালা লাগাইয়া তাই খুব মারপিট করছে। তারপরে আমি কি করবো, থানায় গেছি, থানাত গিয়া পরে আমি গিয়া পুলিশে জানাইছি, জানার পরে পুলিশে গিয়া উদ্ধার করে আনছে। আনার পরে তাই রাহুল চক্রবর্তী রোহিত চক্রবর্তীর এগেনস্টে আমি এফআইআর একটা করছি থানার মধ্যে, খুব একটা হয়ে আমি লিখকা দিছি। দেওয়ার পরে দিয়া তাই পুলিশে তো আওয়ার পরে এরপরে আনছে, তাই আনার পরে রাহুলও আইছে, রাহুলরা আওয়ার পরে খুব ইয়ে করছে, গালা করার পরে এরপরে তো আমারে কইছে যে আমি একটা সমাধানের লেগা দিয়ে পাইটে ইয়ে ইয়া সমাধান করবার লেগে একটা কাগজ লেখাইছে, সিগনেচার দিবার লেগে, এরপরে দিয়ে পুলিশও বদলি গেছে গিয়া, তারা
আমার লগে তুচ্ছ ব্যবহার আরম্ভ করছে, তুচ্ছ ব্যবহার আরম্ভ করছে। তারপরে আমি হ্যাঁ থানা মেয়ে লোক একজন আছে কালো করিয়া নি কালো করিয়া তারপরে কি তা করতাম আমি ধরে বই আমি একটা সিগনা সারিটার মধ্যে দিলে এসেছি। মানে আপনারা ভয় দেখাইছে? ভয় দেখাইছে, কইছে এটা শেষ করো নইলে তারা উপর লেভেল যাই বই যাই। আমি কইছি যা, তবুও তারা মানে খুব ইয়ে করছে আমার। তারও মানে আপনি পুলিশের প্রেসারে বাইদ হইছেন শেষ করতে? হ্যাঁ সিগনা সারটা দিয়ে এসেছি। এখন কি আপনার কেস রেজিস্টার হইছে? তারপরে আমি গেছি আবার আবার দেখাইছে পরে থানার থেকে, থানার থেকে দেখাইছে, দেখানির পরে আবার গেছি আমি গিয়া কেসটা রেজিস্টার হইছে। এখন পর্যন্ত আসামি ধরা হয়েছে? মেডিকেল করাইছে, তাই এটা সন্ধ্যা সময় গিয়ে মেডিকেল করাইছে। এটা জড়িত আসলো সজল সজল দেবনাথ আর নান্তু দেবনাথ, আর দুজনই আছে, তারা দুজনের দায়িত্ব, দুজনের দায়িত্ব গসিয়া অথচ আমার জমিনটা বিক্রি করছে, আমি সিগনেচার যা দিছি আর অথচ আমি একটা কোনো মালিক হতে পারছি না। আমি কইছি তবু আমার ছেলে বাসুক, যাতে আমার জমিন যা গিয়া আমার ছেলে বাসুক, ছেলের প্রাণ বিখ্যাতে আমি যা সমস্ত টাকা লইয়া আমি সজল বণিক যেন বা কমিশনার ওয়ার্ড কমিশনার সজল বণিকের হাতে আমি সঞ্জয় দিছি, সজল বণিকের হাতে তারা সাক্ষী সাবক হিসাবে থাকিয়া টাকাগুলা লেনদেন করছে। আপনার বাড়ি যে বিক্রি হয়েছে যে টাকায়, এটার মধ্যে দালালি কত দিতে লাগছে আপনার? না ভাই, এমনি কোনো দালালি হয়নি, তারাই দালাল, তারাই সব কিছু। কত টাকা দিতে লাগছে দালালি আপনার? আমার এমনি তারা টুটাল আমার 38 লাখ টাকা লেখাইছিল, লেখাইছিল তারা মোটামুটি 40 লাখের মতন, মোটামুটি তারা 30 লাখের মতো, 30 লাখের মতন মোটামুটি তারা এটা বাড়াবাড়ি করছে। আর বাকি টাকা ওই দালালি নিছে? বাকি টাকাটা তার দালালি নিয়ে আছে। এটার মধ্যে মেন মেন জড়িত কারা কারা আছে? যে মেয়েদের মেন মেন জড়িত আছে সজল সজল দেবনাথ, নান্টু দেবনাথ, আর এদিকে হইলে আপনার এই রতনমণি লাট্টু, তারাই রাহুল চক্রবর্তী আর রোহিত চক্রবর্তী। আচ্ছা, এরা আপনার বাড়িটারে হড়পি লিখছে? এখন আপনার সঙ্গে কি হয়েছে ঘটনা? ওখানে তো আমার সমস্যা হয়েছে, আমি এদিন আমি ডিউটিতে আইছি, আমি তো সামান্য গ্যাস দিয়ে আমি ভাত খাই, আমি গ্যাসে না গেলে আমার ঘর সংসারই আমার বেফলে যাব, যার ফলে গিয়েছে আমি সংসার আমি আইছি ডিউটিতে আইছি, অফিসের আইসি কইতাছে মিস্ত্রি আমার চলনা খুঁজিয়া আমার বুঝে একটা সিলিন্ডার ঠিক করে দিতাম, কয়েছি আমার নিয়ে গেছে, নিয়ে আসি আমার দরজা লাগাইছি তোর ছেলের আন, তোর ছেলের আইনেছিলা অথচ 3-4টা চেক লইয়া আয়, আর কোর্টের থেকে হেভি লিমিট করাইছে কাগজ লইয়া তোর ছেলের লইয়া আয় সে টাকা দে সিগনেচার কর। কত টাকা দাবি করছে? হ্যাঁ কত টাকা দাবি করছে? 6.5 লাখ টাকা দাবি করছে। এ কি আপনার কাছে টাকা পাইতো? না, আগে পাইতো যেটা, এটা তো আমার ছেলের আমার সম্পত্তি বিচ্ছিয়া আমি সমস্ত রিকভারি করে এসে আমি সমস্ত শেষ করে দিছি, অত 2 বছর আগে আমি সমস্ত শেষ করে দিছি, হেরও মাইনে নিছে। আচ্ছা, আপনি যে সবের টাকা দিয়ে দিছেন এটার কোনো কাগজপত্র আসিল? আমার কাগজপত্র আসলো, কাগজপত্রটা এটা রতন বণিক আর এই যে নান্টু দেবনাথ সজল বণিক ইয়ে সজল দেবনাথ, তারা হাতে কাগজ সঞ্জিয়া নিছে, কইছে 2-4 জনের সিগনেচার বাকি রয়েছে, আমি তার কাগজটা আমি আনি না, তার একটা সিগনেচার করাইয়া তার টাকাটা দিয়েছি, আমি সিগনেচার করাইয়া আমি তোমার কাগজটা আনিয়া দিতেছি। এরপরে তার কাগজটা লিখে আমার বহুত দিন অনেক দিন জ্বর আমার ঘুরাইছে, আটা ইয়ে করাইছে, চলাচল করাইছে, করাইছিল এরপরে বেশ কিছুদিন পরে প্রায় মাসখানেক পরে আমার কাগজ আইলে গেছে গিয়া, কইছে আজ তো পর্যন্ত আমি কাগজটাও পাইছি না, ও তো তারা কাগজটা দিতেছে না, আর তারা এই বিভিন্ন ধরনের সরতাম করতেছে আমার লগে। সামান্য পদ নিয়মমন্ত্রীর কাছে আমি দাবি করতেছি যে আমার উপরে যে সমস্ত মানে ইয়েগুলো হয়েছে আমি এইটা যাতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আছে, আমি এটি কইতেছে আবেদন করি যে আমার তো টাকার অহমন্ত কোনো জায়গা নাই, আমি সম্পত্তি বিচ্ছি সেটা আমি যা করবো করছি, আমি তো সমস্ত শেষ করি, যখন আমার থাকার মতন জায়গা নাই, আমার যদি একটু মাথা পাতবার মতন একটু জায়গা ঘুরে দে আমি অতি ইয়ে করতে পারি। আর আমার এই যে দালালগুলা আমার যে জমিনগুলা এইভাবে চিরতাই কইরা এইভাবে করে এইভাবে নিয়ে গেছে গিয়া, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এইটাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আমার আবেদন। পাথারকান্দি রাজস্ব চক্রের অধীন জমি দালালদের মধ্যে ধৃত আব্দুর রউফের পিছনে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির হাত থাকার সম্ভাবনা রয়েছে বলে এবার জোর গলায় দাবি করলেন অসম প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক শচীন সাহু। গতকাল তিনি এ সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে করিমগঞ্জ পুলিশ প্রশাসন কর্তৃক গ্রেপ্তার হওয়া পাথারকান্দি মণ্ডল আব্দুর রউফ এই ভূমি কেলেঙ্কারির জন্য একা কোনোদিন কোনোভাবেই দায়ী নয়, এর পেছনে তিনি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীর ব্যক্তির ছায়া দেখতে পাচ্ছেন বলে অভিযোগ জানান তিনি। সার্কুল কার্যালয়ে একজন সামান্য কর্মী হয়ে বিশাল অট্টালিকা বিলাসবহুল গাড়ি নিয়ে রাজ্যের ন্যায়
চলাফেরা করা সেটা একদিনে হয়নি। এ নিয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরায়। আমার সমগ্র অসমত যেটো এটা পদক্ষেপ এটা যেটো লোহা হয়েছে যে ভূমাফিয়া বিলাকক যেটো এরেস্ট করার, এরেস্ট হয়েছে কেইবাগৰাকী সরকারি বিষয়া, যেটো আমার পাঠাকান্দি বিধানসভার পাঠাকান্দি সার্কুলার আন্ডার এজন মানুষ এরেস্ট করা হয়েছে। তেখেতক বিশেষকে মই মানে সেইটো বিষয়ত কেন্দ্র করে মই কব বিচাৰিছো যে যোৱা 2016 ইংরাজিত মানে তেনেকুৱা এটা রিলিফৰ চাউল কেলেঙ্কারিত এই মানুষজনক এরেস্ট করা হয়েছিল, কিন্তু আকৌ সেইটো গোচর যেটো মানে হয়েছিল সেইটো কেনেকে তেখেত সেইটোর পর তেখেত মুক্তি পালে নিশ্চয় এটা ডাঙর প্রভাবশালী মানুষ মানে তেখেতের মূরের উপর হাত আছিল। তাকে ইয়ার পিছত এই যে যোৱা 5টা বছর হল এতিয়া আকৌ তেখেতক মানে যেটো মানে এরেস্ট করা হয়েছে, কথাটো হল মই সেইটোৱে বিশেষকে কব বিচাৰিছো যে আজি যে এইবোৰ যে মানে ভূমাফিয়াগিরি তেখেতক যে ইয়াতে এইটো সিন্ডিকেট চলালে তেখেত কেনেকে চলালে, আজি কেন্দ্র লৈ আমার রাজ্যত বিজেপি সরকার আৰু আমার পাঠাকান্দিত বিজেপি বিধায়ক আছিলে, কিন্তু কথা হল যে আজি যে তেওঁলোক মানে যে যে এনেকুৱা যে ভূমাফিয়াগিরি যেটো চলাইছে তেখেত সিন্ডিকেট চলাইছে তাকে মই মানে এইটো কব বিচাৰিছো যে অকল এই মানুহটো এইবোৰ কামত জড়িত নহয়, কারণ তেওঁ যদি কবার পৰা মানে যদি পয়সা কালেকশন করে 40,000-50,000 যদি এইটোৰ পার্সেন্টেজ মেবি আৰু ওপৰত নিশ্চয় গৈ থাকে, সেইটো কাৰণে মই এইটো দাবী জনাব বিচাৰিছো যে এইটোৰ ওপৰত এটা CBI ইনকোয়ারি হ'ব লাগে আৰু এই মানুহজনৰ মোবাইলক কেন্দ্ৰ কৰি ট্ৰেচ কৰি আৰু কোন কোন তেখেতৰ লগত জড়িত আছে ডাঙৰ ডাঙৰ ৰাঘৱ বোৱালবোৰ আছে সেইবোৰক ওলাব লাগে। আৰু কিয়না মানে দেখা গৈছে গোটেই অসমত যেনেকুৱা যিটো ফৰেষ্ট লেণ্ড বুলি কৈ যিটো ইভিকশ্যন চলি আছে আৰু বহুত মানুহ ফেমিলিক ইভিক্টেড কৰা হৈছে এইটো এইটো নিৰ্বাচনৰ পিছত, সেইটোৰ ওপৰত মানে যে কথাটো হ'ল যে আজি বেলেগ বেলেগ মানুহ মাটি দি মানে কি হৈছে মানে যে যিটো অৰিজিনেল লেণ্ডলেছ পিপুল হয় তেওঁলোকক বঞ্চিত কৰা হৈছে। তাকেই মই এটা RTI যিটো আমাৰ কৰিছিলোঁ এতিয়া মোৰ মানে এইটো ৰিপৰ্টটো অহা নাই এই কেইদিন মাজত আহি যাব যে 2016ৰ পৰা 2021লৈকে আমাৰ পাঠাকান্দি সার্কুলার আন্ডারত কাক কাক জমিবোৰ প্রদান করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগ মুহূর্ত মানে দেখা গৈছিল যে ল্যান্ডলেস। সংবাদ মাধ্যমের বর্ণময় ব্যক্তিত্ব রণবীর রায়ের অষ্টাদশ প্রয়াণ বার্ষিকীতে এক আলোচনা সভা আয়োজিত হলো শিলচর প্রেস ক্লাবে। এদিনের আয়োজিত সভায় বিলম্বিত অবস্থা এবং আইনের শাসন প্রসঙ্গে আলোচনায় মত ব্যক্ত করেন এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবীরা। প্রয়াত রণবীর রায় নির্মম হত্যাকাণ্ডে দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পরও সুবিচার না পায় খুব ব্যক্ত করেন তারা। গুয়াহাটি হাইকোর্ট, IPL ও মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত তদন্তের দাবি, ফের উত্থাপনের দাবি উঠানো হয়। এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসার রূপম নন্দীপুর কায়স্থ, বরাক নাগরিক সাংসদের সঞ্জীব দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক বিজয় ভট্টাচার্য, রত্নদীপ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ অঞ্চলে সংবাদপত্র জগতের বর্ণময় ব্যক্তিত্ব রণবীর রায়ের আজ অষ্টাদশ প্রয়াণ বার্ষিকী। শিলচর প্রেস ক্লাব আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমরা আমাদের পরম শ্রদ্ধাভাজন রণবীর রায়কে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং তার যে নৃশংস হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের 18 বছর হয়ে গেলেও যেভাবে আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি, কোনো বিচার পায়নি রণবীর রায়ের পরিবার, এবং একই সঙ্গে আমরা এই অঞ্চলবাসী এই ঘটনা প্রত্যক্ষ করছি যে রণবীর রায় হত্যাকাণ্ডকে একেবারে ফাইল চাপা দিয়ে রাখা হয়েছে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন এবং মাফিয়াদের যুগসাজসে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটা বারবার সংবাদ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এরপরও আমরা দেখলাম যে
বিভিন্ন সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রণবীর রায় হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত করা হবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে রণবীর রায় হত্যাকাণ্ডকে চাপা দেওয়ার জন্য একেবারে সুগভীর যে চক্রান্ত, সেই সুগভীর চক্রান্ত করা হয়েছে এবং বর্তমান সময়ে আজকে আমরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা দাবি জানাচ্ছি যে অনেক হয়েছে রণবীর রায় হত্যাকাণ্ডের, যাতে সেই ফাইল যাতে আবার সেটা যাতে বাদনমুক্ত হয় এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি যাতে উদ্যোগ নেন আমরা এর জোরালো দাবি জানাচ্ছি। এবং আমরা গভীর বিস্ময়ের সঙ্গে আমরা বিচার ব্যবস্থা নিয়েও সরাসরি প্রশ্ন তুলছি যে এত বিলম্বিত এবং বিপদগামী বিচার ব্যবস্থা কেন, যে আজকের দিনে ফাস্ট ট্র্যাক কথা উঠে এসেছে যে এ সমস্ত ঘটনা হত্যাকাণ্ড বা আরও যেসব বিষয় রয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয়, কিন্তু রণবীর রায় হত্যাকাণ্ডের বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে হলো না, কেন? এই প্রশ্ন আমরা উত্থাপন করছি। আমরা চাইব যে অনেক হয়েছে, দেরি হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা যত বড় রাঘব বোয়ালি হোক না কেন তাদের সাজা পেতে হবে এবং বিচার ব্যবস্থাকে সেটা নিশ্চিত করতে হবে। এবং একই সঙ্গে রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে যে এই হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচার যেন প্রকাশ্যে আসে এবং সুবিচার যাতে রণবীর রায়ের পরিবার পায়। আমরা যারা সংবাদ মাধ্যমে রয়েছি আমরা সেই দৃঢ় আশা পোষণ করছি। বিভিন্ন কৃষক সংগঠনের উদ্যোগে আয়োজিত 27 সেপ্টেম্বর সর্বভারতব্যাপী বনধ পালন করার উদ্দেশ্যকে কেন্দ্র করে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিকাল 4:30 বামপন্থী শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলাদের এক বিশাল মিছিল বের করা হয়। 27 সেপ্টেম্বর ভারত বন্ধকে সফল করতে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করেন তারা। মিছিলের শুরুতে দরং জেলার শিবাজারের ধলপুরে সংগঠিত নারকীয় পুলিশি আক্রমণের শিকার 3 জন নিহত আন্দোলনকারীদের শহীদ ঘোষণা করতে জোরালো দাবি উত্থাপন করে যৌথ মঞ্চের পক্ষে সিআইটিইউ কাছাড় জেলা কমিটির সভাপতি সমীরণ আচার্য। এদিন অনুষ্ঠানে এলাকার বামপন্থী সংগঠনের বিভিন্ন সংগঠন সদস্যরাও উপস্থিত ছিলেন। ধলপুরে উচ্ছেদের নামে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এসইউসিআই দল গতকালকে সারা রাজ্যে আমরা প্রতিবাদ দিবস পালন করেছি। আজকে সারা রাজ্যে শহীদ দিবস পালন করা হচ্ছে। আমাদের দাবি হলো যে উচ্ছেদের আগে মানুষের স্থায়ী বসতির ব্যবস্থা করে তারপরে তাদের সেই জায়গা থেকে উচ্ছেদ করতে হবে আর সমস্ত নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এই কার্যসূচি পালন করছি। এই যে সরকার, স্বৈরাচারী সরকার, দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দিচ্ছে, পাশাপাশি গরিব মানুষকে উচ্ছেদ করে তাদের জীবন বিপন্ন করছে। এই কোভিড মহামারীর সময় যেভাবে আক্রান্ত হয়েছেন মানুষ, আর্থিকভাবে দুর্বল হয়েছেন, এই জায়গায় সরকারের এই ভূমিকা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য আমরা সরকারকে বলছি। ইনক্লাব জিন্দাবাদ। বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মকর্তাদের উদ্যোগে দরং জেলার ধলপুরে আসাম সরকার উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দরিদ্র সংখ্যালঘু জনসাধারণের বিরুদ্ধে চালানো উচ্ছেদ অভিযান এবং গুলি চালিয়ে 3-3 জন প্রতিবাদকারীকে হত্যা করার বিরুদ্ধে আজ সারা রাজ্যের সাথে এসইউসিআই কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির আহ্বানে কাছাড় জেলার বিভিন্ন স্থানে শহীদ বেদি স্থাপন করা হয় এবং অমর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে মালদান করে জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন যে শিববাজারের ধলপুরে সংঘটিত ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের দলের পক্ষ থেকে প্রতিবাদী কার্যসূচি পালন করা হয়েছে। শিলচর গান্ধী ভবন অডিটোরিয়ামের ফিস 2000 টাকা বৃদ্ধি করে প্রায় 8,500 টাকা করা হয়েছে। এটা আশ্চর্য বিষয়। এই করোনা অতিমারীর সময় আমরা দেখেছি যারা ছোটো ছোটো সংগঠন ওরা কোনো প্রোগ্রাম করতেই পারেনি, আজ এমন সময় দাঁড়িয়েছে যে অন্তত যারা আর্থিকভাবে দুর্বল সংগঠন আছে
ওরা কিন্তু বড় বড় হলে গিয়ে প্রোগ্রাম করে না, ওরা প্রায় গান্ধী ভবনেই প্রোগ্রাম করে। তাই ইউথ সেকেন্ড সোশ্যাল ইভিন্স অর্থাৎ জিয়াসির পক্ষ থেকে আমরা আসাম সরকার তথা কাছাড়ের জেলা আধিপতির কাছে জোরালো দাবি রাখছি যে 2000 টাকা যে ফিসটি ছিল হয়তো বা এটাকে 50% মানে 3000 করে দেন। আজকে 2000 ফিস 8500 করাটা এটা প্রত্যেক সংগঠনের উপরে একটা বাড়তি চাপ সৃষ্টি করবে, বা আমার মনে হয় এইভাবে চাপ সৃষ্টি করে আমরা সংগঠনগুলোকে ব্যাকফুটে ফেলছি, নাকি ওরা নিজের কালচার প্রমোট করতে পারছে। আমরা সবার কাছে আহ্বান করছি আপনারা একজুট হয়ে এই জোরালো প্রতিবাদে সামিল হন, যাতে কাছাড়ের জেলা অধিপতি হোক বা আসাম সরকার হোক 2000 টাকা বাড়িয়ে যে ফিস 8500 টাকা করেছে গান্ধীভবন অডিটোরিয়ামের, সেই ফিসটা কমিয়ে অন্তত 2 থেকে 2500 ভিতরে রাখা হোক। নতুবা আগামী দিনে ওরাকে যারা ছোট সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো নিজের কালচারকে ট্রেডিশনকে প্রমোট করতে পারবে না, এবং এটা আগামী দিনের জন্য কালচারাল ফিল্ডের জন্য একটা অশ্বানী সংকেত বলে মনে করে আসি। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি উদ্যোগে রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো হিন্দি দিবস, বরাক বার্তাকে দেওয়া হলো সম্বর্ধনা। ইস্টার্ন জোনাল এলআইসি এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তারা বিভিন্ন দফা দাবি নিয়ে সাংবাদিক সম্মেলনে মতামত করলেন ব্যক্ত। অতিসত্বর সকল স্তরের নাগরিকদের বিমাকরণ করার জন্য করা হলো অপিল। পাথারকান্দির দোহালি এলাকায় রুদ্র ব্রাহ্মণ সম্মিলনের উদ্যোগে লক্ষ্মীনাথের মৃত্যুতে আয়োজিত হল স্মৃতিচারণ সভা, জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখলেন বিভিন্ন এলাকার বক্তারা। ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মতিথি উপলক্ষে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 অনুষ্ঠিত হলো হাইরাকান্দিতে, সাড়া দিলেন বিভিন্ন এলাকার যুবক যুবতীরা। করিমগঞ্জ জেলার শরীফনগর গাঁও পঞ্চায়েতে কোনো ধরনের দুর্নীতি হয়নি বললেন সম্পাদক এবং সভাপতি তথা অন্যান্য সদস্যরা, জনমনের অভিযোগকে করা হলো খণ্ড। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।